আসসালামু আলাইকুম চুলাই তৈরি করে দেখাবো নরম তুলতুলে স্পঞ্জ কেক যারা নতুন তাদের জন্য ভিডিওটি খুবই কাজে আসবে সঠিক মেজারমেন্ট সহ আপনারা কিন্তু চাইলে খুব সহজে চুলাই এরকম নরম তুলতুলে পারফেক্ট একটা স্পঞ্জ কেক খুব সহজে বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম ডিমগুলো যদি ছোট হয় তাহলে চাপটা নেবেন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি তারপর একই কাপ দিয়ে মেপে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আর এরকম একটা চায়ের কাপ কিন্তু আমাদের সবার বাসায় থাকে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন একটা উইস্ক দিয়ে অনবরত নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে হালকা একটু ফোমের মতো হয়ে আসে এর আগ পর্যন্ত প্রায় দশ মিনিট নাড়ার পর লক্ষ চিনটা গলে গিয়ে এরকম সাদাতে কালার হয়ে গেছে ঠিক এ পর্যায়ে তিন ভাগ পরিমাণ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর চেষ্টা করবেন এই কেকের মধ্যে গুঁড়া দুধটা দিতে তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে আমি বেকিং পাউডার দিয়েছি বেকিং সুরানা এখন আবার উইস্কে সাহায্যে খুবই ভালো মতো আস্তে আস্তে এভাবে মিশিয়ে নেব লক্ষ্য কর মেশানো হয়ে গেছে ব্যাটার মিশ্রণটা ঠিক এরকম হয়েছে এইখানে আমি একটা টিফিনের যে রেগুলার বাটি আমাদের ঘরে থাকে সেই বাটি নিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়ে চারপাশে ব্রাশের সাহায্যে খুবই ভালো মতো লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা মোল্টেও তৈরি করতে পারেন আর চাইলে স্টিলের বাটিতেও তৈরি করতে পারেন তো তেলটা লাগিয়ে নেওয়ার পর নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিচ্ছি গোল করে কেটে নিয়েছি আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে সাধারণ খাতার যে সাদা কাগজ আছে সেটা কেটে নিচে দিতে পারেন তারপর তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দেব আর হালকা একটু ট্যাপ করে দিব যাতে ভিতরের বাতাসটা বের হয়ে আসে এখানে আমি একটা স্টিলের হাড়ি নিয়েছি নিচে এরকম একটা কাগজ বিছিয়ে দিচ্ছি আর এই কাগজটা দেওয়ার কারণেই কিন্তু কেকের উপরে এবং সাইডে খুব সুন্দর একটা কালার আসবে এখন একটা পাতিল দিয়ে ভাবে ঢেকে দিচ্ছি পাতিলটা খুবই ভালো মতো দশ মিনিট গরম করে নিতে হবে আর গরম করে নেয়া হয়ে গেলে খুবই সাবধানে এটাকে সরিয়ে তারপর মধ্যে কেকের মোলটাকে বসিয়ে দিতে হবে তারপর আবারও ঢেকনা দিয়ে আমি ঢেকে দিব এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি তিরিশ মিনিট রান্না করেছি তিরিশ মিনিট পর কেকটা হয়ে গেছে কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছি আর লক্ষ্য করুন কেকটা খুবই সুন্দর হয়েছে এখন নিচের বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি আর কেকটা খুবই নরম হয়েছে খুবই তোলতলে স্পঞ্জি হয়েছে ভিডিওতে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই কেকটাকে আমি কেটে নিচ্ছি লক্ষ্য কেকটা ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে আর এটা খেতে ভীষণ মজার আশা করি আজকের এই সহজ কেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ